নমস্কার, আমি শ্রীগোবিন্দ। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সুস্বাগত। বন্ধুরা, বৃশ্চিক রাশির মার্চ মাস 2023 আপনাদের কেমন যাবে? বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা আমাকে অনেকে অভিযোগ করেন যে দাদা, বৃশ্চিক রাশির কি কোনো দিন ভালো হবে না, তারপরে বৃশ্চিক রাশির ঢাইয়া শুরু হয়েছে, অনেক দুশ্চিন্তা। আমি আবারও বলি বন্ধুরা, ঢাইয়া সাড়ে সাথী এসব নিয়ে মাথা ব্যথা করবেন না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে দেখুন, কোনো নেগেটিভিটি যদি আমাদের মনের মধ্যে ঢুকে যায় না, তো সেই নেগেটিভিটি জীবন হতে থাকে। আপনি সারাদিন নেগেটিভ চিন্তা করুন, দেখুন আলটিমেটলি আপনার জীবনে নেগেটিভ কিছুই হবে। একটা কথা আছে না, হোয়াট ডু থিঙ্ক দ্যাট ইউ বিকেম, ইফ ইউ থিঙ্ক ইয়োর সেলফ স্ট্রং স্ট্রং উইল বি, ইফ ইউ থিঙ্ক ইয়োর সেলফ উইক উইক উইল বি। আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন, তো দেখবেন আপনি দুর্বলই হবেন, আর যদি শক্তিশালী ভাবেন তাহলে শক্তিশালী হবেন। হোয়াট ডু থিঙ্ক দ্যাট ইউ বিকেম, আপনি যা চাইবেন তাই পাবেন, আপনি যা হতে চাইবেন তাই হতে পারবেন। শুধু মানসিক স্ট্রেসটা রাখতে হবে। জ্ঞান দিচ্ছি না বন্ধুরা, এটা বাস্তব সত্য কথা। এখন বক্তব্য হচ্ছে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মার্চ মাসে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভালো লাগবে। আমি যেহেতু প্রত্যেকটা দিনের শুভ অশুভ তারিখ সংখ্যাতত্ত্ব এবং নক্ষত্র সহ প্রেডিকশনটা করি, সুতরাং ভিডিওটা সম্পূর্ণ দেখুন। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের মার্চ মাসের শুভ তারিখগুলো নোট করে নিন। মার্চ মাসের শুভ তারিখগুলো হচ্ছে 4, 6, 7, 8, 10, 11, 13, 15, 20, 21, 22, 24, 25, 27 এবং 31। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের মার্চ মাসের শুভ তারিখগুলো হচ্ছে 4, 6, 7, 8, 10, 11, 13, 15, 21, 22, 24, 25, 27, 31 এবং 31। এর মধ্যে থেকে বিশেষভাবে শুভ হচ্ছে 6, 7, 8, 10, 11, 13, 15, 20 বা 21, 22, 24, 27, 31 এবং 31। সবকটা দিনে, শুধু 4 তারিখটা বাদ দিয়ে 6 তারিখ কী বা কী ভালো হবে? সৎসঙ্গ, ভালো বন্ধুত্ব, নতুন কোনো মানুষের সঙ্গে পরিচয় ব্যাপারগুলো হবে। 7 তারিখ হচ্ছে সাকসেস, 8 তারিখ হচ্ছে কর্মক্ষেত্রে নবোদ্যম, নতুন কোনো কর্মের পরিকল্পনা, নতুন কোনো উদ্যোগ, নতুন কোনো চিন্তাভাবনা। 10 তারিখ হচ্ছে কর্মোন্নতি, 11 তারিখ হচ্ছে সমৃদ্ধি, 13 তারিখ হচ্ছে ইচ্ছাপূর্ণ, 15 তারিখ হচ্ছে উন্নতি, 20 তারিখ হচ্ছে উপার্জন বৃদ্ধি, 21 তারিখ হচ্ছে লাভ, 22 তারিখ হচ্ছে প্রাপ্তিযোগ, 24 তারিখ হচ্ছে অপ্রত্যাশিত লাভ বা সাফল্য, 25 তারিখ হচ্ছে অত্যন্ত শুভ, 27 তারিখ হচ্ছে কর্মোন্নতি, 30 তারিখ অর্থলাভ, 31 তারিখ হচ্ছে সাফল্য। আর অশুভ তারিখগুলো নোট করে নিন। অশুভ তারিখগুলো হচ্ছে 2, 3, 5, 9, 12, 14, 17, 18, 23 এবং 28, 29। আরেকবার বলছি, 2, 3, 5, 9, 12, 14, 17, 18, 23, 28 এবং 29। এর মধ্যে থেকে অত্যন্ত অশুভ হচ্ছে 2, 3, 5, 9, 14, 17, 23, এই তারিখগুলো অত্যন্ত অশুভ। 2 তারিখ ঝামেলার পরিবেশ, 3 তারিখ হচ্ছে শারীরিক কষ্ট, 5 তারিখ হচ্ছে দুশ্চিন্তা, 9 তারিখ হচ্ছে দুর্নাম, 14 তারিখ হচ্ছে পীড়া, শারীরিক পীড়া, 17 তারিখ হচ্ছে ক্ষতির পরিবেশ, 23 তারিখ হচ্ছে শারীরিক পীড়া, এই ব্যাপারগুলো কম বেশি থাকছে। যে তারিখগুলো আপনাদের বলা হয়নি সেই তারিখগুলো হচ্ছে 1, 16, 19 এবং 26। 1, 16, 19 এবং 26 এই চারটে দিন আপনাদের কেমন গেল পরের মাসে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমি নক্ষত্র এবং সংখ্যাতত্ত্ব নিয়ে পড়ে আসছি। তার আগে বলি বন্ধুরা, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা কথা বলি, এই সময় অলওয়েজ বি পজিটিভ, সবসময় পজিটিভ চিন্তা করবেন, ভালো কিছু ভাববেন, কঠিন পরিস্থিতির মধ্যে থাকলেও সবসময় আনন্দে থাকার চেষ্টা করবেন। একটি জিনিস মাথায় রাখবেন, আমি কোনো একটা সময় উত্তম কুমার একটা সিনেমা দেখেছিলাম, দুই ভাই, ওই সিনেমাতে একটা গানের লাইন ছিল, ওগো যা পেয়েছি সেইটুকুতেই খুশি আমার মন, হেমন্ত মুখোপাধ্যায়ের গান, নিঃসব নয় জানেন, তা যে যা পেয়েছি সেইটুকুতেই খুশি আমি, এই ভেবে চলুন। যখন কোনো কিছুই থাকে না তখন এটাই ভাববেন। দাউল কবিতাটা যদি আপনারা পড়ে থাকেন, আমি বিশেষ সেক্ষেত্রে এত উদাহরণ দিচ্ছি তার কারণ হচ্ছে নিশ্চয়ই পড়ে থাকবেন দাউল কবিতা, যারা পড়ে আছেন বা পড়েছেন তারা নিশ্চয়ই জানেন। কঠিন পরিস্থিতির মধ্যে যারা আছেন বা যারা খুব কষ্টের মধ্যে আছেন বা মনে করছেন আমার ঠিক রাস ঠিকঠাক যাচ্ছে না, তাদের ক্ষেত্রে বলবো বি পজিটিভ, পজিটিভ হন। এবারে বক্তব্য হচ্ছে
শরীর মন মানসিকতা দিক থেকে যা ভালো থাকবে, পপুলারিটি জনপ্রিয়তা এগুলো বাড়বে। অর্থভাগ্য যদি বলি, বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের এখন অর্থভাগ্য ভালো, সঞ্চয় ভাগ্য ভালো, বাড়ির পরিবেশ ভালো, এডুকেশন ক্ষেত্রে ভালো, যথার্থ প্রচেষ্টা থাকলে যত মানে যথেষ্ট ভালো পড়াশোনার ক্ষেত্রের পরিবেশ হবে। তবে একটা কথা বলি, 7 মার্চ পর্যন্ত মায়ের শারীরিক দিকে একটু খেয়াল রাখবেন, বা মাকে নিয়ে একটু দুশ্চিন্তা টেনশনের ব্যাপার থাকছে। উচ্চশিক্ষা হবে, প্রেম প্রীতিজনিত ব্যাপারে সাকসেস খুব হবে, নিজের ক্রিয়েটিভিটি প্রতিভা, নিজের মানে যা কিছু সৃজনশীলতা সেগুলো এখন প্রকাশ করার সময়, প্রকাশ করুন, দেখবেন ওভারঅল ভালো হবে। শারীরিক দিক হতে বলি, হঠাৎ করে শারীরিক কোনো প্রবলেম আসতে পারে, সেটা নিয়ে দুশ্চিন্তা টেনশন করার মতো কোনো কারণ রিজন আমি দেখতে পাচ্ছি না। আর 12ই মার্চ পর্যন্ত পার্টনার, সঙ্গী সাথী, হাজব্যান্ড ওয়াইফ ফ্রেন্ডস এদের সঙ্গে 12ই মার্চ পর্যন্ত কম বেশি একটু বুঝে চলতে হবে, ওভারঅল কিন্তু ভালো হবে, সন্তান ভাগ্য শুভ। ভাগ্যের ক্ষেত্রটা যদি আমরা বলি, বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের এখন ওভারঅল কিন্তু ভাগ্য নো ডাউট খুব ভালো, ভাগ্য আপনাদের সাথ দেবে। আর বৃশ্চিক রাশি যারা শনির ঢাইয়া নিয়ে ভাবছেন, তাদের ক্ষেত্রে বলি বন্ধুরা, ঢাইয়া নয় ভেবে কাজে যুক্ত হন, নিজের কর্মে মন দিন, বেশি করে কর্মের সঙ্গে যুক্ত থাকুন। এখন তো যদি খুব ফাঁকা থাকেন, পড়াশুনো করুন, ঘোরাঘুরি করুন, না পারেন হাঁটাহাঁটি করুন, শারীরিক মানে ব্যায়াম করুন, শরীরচর্চা করুন, দেখবেন সব ঠিক থাকবে। যখন খুব মন খারাপ লাগবে, খুব খারাপ লাগবে, একটু হেঁটে আসুন, একটু হাঁটাচলা করুন, ব্যায়াম করুন, দেখবেন খেলাধুলো করুন, শরীরচর্চা করুন, ভালো থাকবেন। কর্মক্ষেত্রের পরিবেশ যদি আমরা বলি, তাহলে বলবো বন্ধুরা, 15ই মার্চের পর থেকে আপনাদের কর্মক্ষেত্রের পরিবেশ অত্যন্ত ভালো, ভীষণ ভালো, নিশ্চিন্ত থাকুন, সাকসেস সাফল্য কৃতজ্ঞতা আপনাদের হবেই হবে, না হওয়ার কোনো কারণ নেই, ব্যয় বুঝে শুনে করুন। আর 2 নম্বর কথা হচ্ছে, এখন এই সময় কিন্তু হঠাৎ করে কোথাও বেশি টাকা পয়সা বিনিয়োগ করলে কিন্তু আপনাদের ব্লক হওয়ার একটা চান্সেস আছে, বুঝে শুনে চলবেন। এবারে বলি যে বিশেষ করে যাদের 16 নম্বর নক্ষত্রে জন্ম, যাদের বিশাখা নক্ষত্রে জন্ম, তাদের আর্থিক উন্নতি, সন্তান ভাগ্য শুভ, তাদের ক্রিয়েটিভিটি সৃজনশীলতা প্রভাব প্রতিপত্তি নিজের এগুলো কিন্তু কম বেশি বাড়বে। যাদের 17 নম্বর নক্ষত্র জন্ম অর্থাৎ অনুরাধা নক্ষত্র জন্ম, তাদের ক্ষেত্রে বন্ধু একটা কথা বলবো, এতদিন বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্রে যে পরিস্থিতি থাকুক না কেন, এখন কিন্তু আপনাদের ভালো হবে। যাদের জ্যেষ্ঠ নক্ষত্র জন্ম, তাদের ক্ষেত্রে দেখলাম 10 মার্চের পর থেকে আপনাদের সময় ওভারঅল ভালো, বিশেষ করে আপনাদের হঠাৎ প্রাপ্তি, আনএক্সপেক্টেড গেন, আনএক্সপেক্টেড সাফল্য মানে অপ্রত্যাশিত সাফল্য যেটা আমরা বলি, সেই ব্যাপারগুলো কিন্তু কম বেশি থাকছেই। বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের 1, 2, 3 ভালো করে খেয়াল করুন, 1, 2, 3, 7 এবং 9 এই সংখ্যা যাদের জন্ম, অথচ আপনার বৃশ্চিক রাশি সামনে ভালো যাবে। এবার আমি একটা উদাহরণ দিচ্ছি, বাকিটা সব বলছি না। 1 সংখ্যা মানে 1, 10, 19, 28, 2 অর্থাৎ 2, 11, 20, 29, 3 অর্থাৎ 3, 12, 21, 30, 7 হচ্ছে 7, 16, 25, 9 হচ্ছে 9, 18, 27 এইসব তারিখগুলোতে যাদের জন্ম, অথচ বৃশ্চিক রাশি সামনে ভালো যাবে। শুধুমাত্র একটা তারিখ দেখলাম এ মাসে, 14 তারিখে যাদের জন্ম অথচ বৃশ্চিক রাশি, তাদের একটু সমস্যা হবে, তবে এটা নিয়ে দুশ্চিন্তা টেনশন করার কিছু নেই। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই সময় একটা সাজেশন দেবো, সম্ভব হলে, অত্যন্ত গরমের সময় আসছে, জল দান করুন, মানে তৃষ্ণার্ত মানুষকে জল পান করান, দেখবেন আপনার ভালো হবে, জলের অপচয় বন্ধ করুন, ওভারঅল ভালো। বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শ্রীগোবিন্দের পরিবারে অন্তর্ভুক্ত হন, বাকিটা সময় বলবে, আমার প্রেডিকশান সময় বলবে, আমি বলি না, একাধিক প্রমাণ আছে আর আমি প্রমাণে বিশ্বাস করি। বন্ধুরা অত্যন্ত শুভ একটা সংবাদ সেটা হচ্ছে, আমি খুব শীঘ্রই আপনাদের জন্য খুব পরীক্ষিত প্রমাণিত সত্য টিপস নিয়ে, যে টিপসগুলো সত্যিই আপনাদের কাজে লাগবে, কোনো ভোরংবাজি টিপস নাই, একদম সেই টিপসগুলো যদি ফলো আপ করেন আপনাদের ভালো হবে। দেখতে থাকুন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সপরিবারে সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন। আজ এই পর্যন্ত, নমস্কার।